জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে এক অন্যতম ভোগ হলো এই খিচুড়ি। এই খিচুড়ি ছিল প্রভু জগন্নাথ দেবের খুবই প্রিয়। এই খিচুড়ি কর্মাবাইকি খিচুড়ি নামে প্রসিদ্ধ। জয় জগন্নাথ। চলুন তাহলে দেখে নেওয়া যাক কর্মাবাইকি খিচুড়ি কিভাবে বানাতে হয়। এই খিচুড়ি বানানোর জন্য আমার লাগবে মুগ ডাল। এই মুগ ডাল 2-3 কাপ নিয়ে নিয়েছি। এবার এটিকে একটা বাটির মধ্যে ঢেলে তার উপরে জল ঢেলে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এইবার নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল 1 কাপের মতো। এটিকেও সেমভাবে যেমন করে ডাল ধুয়েছিলাম তেমনি এটিকেও ওইভাবে বাটির মধ্যে রেখে ভালোভাবে ধুয়ে নিতে হবে জল দিয়ে। এইবার আমি গ্যাস অন করে এর মধ্যে একটা হাঁড়ি চাপিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে এলে এরপর দিয়ে দিলাম 2 তেজপাতা আর 2 দারচিনি স্টিক। এরপরে জলে ধুয়ে রাখা মুগ ডালটি এর মধ্যে দিয়ে দেব। মুগ ডালটি দেওয়া হলে তারপরে ভালোভাবে একবার ঘিয়ের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপরে আমি আস্তে আস্তে 2 কাপের মতো জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করার পর আরও একবার ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এইবার ডালটি সেদ্ধ হতে কিছুক্ষণ সময় দেবো। একটুখানি সেদ্ধ হয়ে এলে এর উপর দিয়ে দেবো 1 টেবিল স্পুন আদা বাটা। এরপরে অ্যাড করব 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো। এরপরে অ্যাড করে দেবো 1 টিস্পুন মৌরির গুঁড়ো। নেক্সট আমি অ্যাড করব 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। প্রভু জগন্নাথ দেব কাঁচা লঙ্কা পছন্দ করেন না, তাই আমি কাঁচা লঙ্কা দিলাম না। সব মশলাগুলি দেওয়া হলে ডালটিকে ভালোভাবে একবার নেড়ে নিতে হবে। এরপর কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে। ডাল যখন অর্ধেক সেদ্ধ হয়ে আসবে তখন আমি আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দিলাম। চাল দেওয়ার পর আরও একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষে নিতে হবে। কষানো হয়ে গেলে এরপর 4 কাপের মতো জল আমি অ্যাড করে দেব। এরপরে 7 মতো সৈন্ধব লবণ দিয়ে দেব। সৈন্ধব লবণ অ্যাড করার পর ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। খিচুড়িটা প্রায় সেদ্ধ হয়ে এলে এরপরে আমি অ্যাড করে দেব 1 টেবিল স্পুনের মতো গুড়। গুড় দেওয়া হয়ে গেলে এরপরে আমি অ্যাড করে দেবো 1/4 কাপ আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল। এইবার খিচুড়ির সাথে এই গুড় আর নারকেল ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইবার সবশেষে অ্যাড করব 1/4 টিস্পুন হিং। এইবার গ্যাস অফ করে হিংটা ভালোভাবে খিচুড়িটার সাথে মিশিয়ে নিতে হবে। তারপর 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেব। 10 মিনিট পর গরম খিচুড়িটিকে এইভাবে মাটির পাত্রে আস্তে আস্তে ঢেলে রাখুন। এরপর এইভাবে নারকেল কোড়া আর তুলসী পাতা সহযোগে প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করুন। সো আজ আমি বানিয়ে ফেললাম কর্মাবাইকি খিচুড়ি। আপনারাও এইভাবে খিচুড়ি বানিয়ে প্রভু জগন্নাথ দেবকে অর্পণ করুন। যদি এই মহাভোগের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এক্ষুনি। আরও নিত্য নতুন রেসিপি পেতে হলে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। টিল দেন, বাই বাই।